আসসালামু আলাইকুম, স্মার্ট হবিস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রেসিপিতে থাকছে টমেটো ভর্তা। একজন তো এক এক নিয়মে করে থাকে, তবে আজকে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রায় 1 কেজির মতো এখানে পাকা টমেটো নিয়ে নিলাম, ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। এরপর একটি তাওয়া চুলার একেবারে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে টমেটো তাওয়ার উপর রেখে দিলাম, ঢেকে দিব। কিছুক্ষণ পরপর একটা চিমটা দিয়ে টমেটোগুলোকে উল্টে পাল্টে দিয়ে যাব। এভাবে করে প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছে আমার টমেটো সব পুরে নিতে। টমেটোগুলো চারপাশ মোটামুটি পোড়া হয়ে গিয়েছে, আমি চুলা ফ্লেম বন্ধ করে ঢেকে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের মাখানোটা একটু তৈরি করে রাখছি। প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 3 থেকে 4টি রসুন পাতলা করে কুচি করে নিলাম, আর নিলাম 3 থেকে 4টি শুকনো মরিচ, স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটোগুলো কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, টমেটোর গায়ে থেকে খোসাগুলো আলাদা করে নিচ্ছি। এরপর আঙ্গুলের সাহায্যে চটকে চটকে টমেটোগুলো ভেঙে একেবারে নরম করে নিচ্ছি। তৈরি করে রাখা পেঁয়াজ রসুনের মাখানোতে টমেটো সব নিয়ে নিচ্ছি। এবার সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠি ধনে পাতা কুচি, ভালোভাবে মেখে নিয়ে ব্যাস তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। বানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করে নেবেন, আর সেই সাথে আমার রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে, দেখতে থাকুন, কিছু না কিছু আপনাদের ভালোই লাগবে। এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার আজ দুপুরের খাবার। গরম ভাতের সাথে রেখেছি টমেটো ভর্তা, সাথে রেখেছি ধনে পাতা ভর্তা, আর রেখেছি ডিম ভাজি, সাথে রয়েছে ডাল। এমন একটি প্লেটার হলে সত্যি বলবো আর কিছুই লাগে না। তাহলে আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর হ্যাঁ, এই ধনে পাতার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।